হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করো ফেন্স আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তা ফেন্স আজকের আপনাদের জন্য ঘরোয়া টিপস নিয়ে চলে এলাম আজকের টিপসটা হলো যেসব ছেলেদের শেষ ক্ষমতাটা কম দুর্বলতা আছে তাদের জন্য আজকের এই ভিডিওর টপিক দেখুন ফেন্স এটা হচ্ছে এর নাম হলো অনেকে চেনেন দেখুন ফেন্স ফলটা এই ফলটাকে অনেকের চেনেন এই ফলটার নাম হলো লবঙ্গ এই লবঙ্গ যাদের হলো শেষ ক্ষমতাটাকে বাড়িয়ে তুলবে স্ত্রীদের সাথে অনেকক্ষণ ধরে আপনারা সহবাস করতে পারবেন এই লবঙ্গ এত সুন্দর গোপন একটি টিপস আপনাদেরকে যাদের শেষ ক্ষমতাটাকে দুর্বলতা আছে বাড়িয়ে তুলুন ভাবছেন তাদের জন্য ফ্রেন্স তা এটাকে কীভাবে খেতে হবে এর কী উপাদান আছে সেই নিয়ে কিছু কথার টিপস আজকে নিয়ে চলে এলাম আপনারা দেখছেন আয়ুর্বেদিক টিপস আপনাদের সাথে আছি সব সময় সিদ্ধিক দেখুন ফেন্স এই লবঙ্গ যাদের হলো হস্তমন করে করে আপনাদের বীর্যটাকে পাতলা করে ফেলেছেন স্ত্রীদের সাথে এখন অনেকক্ষণ ধরে টাইমিং দিতে পারছেন না তা এই লবঙ্গ খেলে আপনাদেরকে স্ত্রীদের পাগল করে তুলতে পারবেন সহবাস করতে পারবেন আনন্দ ভোগ করতে পারবেন তা এটা যদি খেতে পারেন এই লবঙ্গটা আপনাদের স্ত্রীদের সাথে অনেকক্ষণ ধরে আপনারা মিলন করতে পারবে করতে পারবেন আর অন অনেকক্ষণ ধরে আপনারা উপভোগ করতে পারবেন তা দেখুন ফেন্স এই লবঙ্গ খাওয়ার একটা নিয়ম আছে এটা ঠিকঠাক না জানতে পারলে ফেন্স আর এর গবেষণা করে জানা গেছে এই লবঙ্গতে যাদের গ্যাসের প্রবলেম আছে হাই ডোনেশন আছে যাদের সুগার আছে হাই প্রেশার আছে প্রেশারকে কন্ট্রোল করে সুগারকে কন্ট্রোল করে এই লবঙ্গতে যাদের ব্লাডটাকে পরিষ্কার করে শেষ ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে গোপন ও রোগের খুব দারুণ কাজ করে ফেন্স এই লবঙ্গটা দেখুন ফ্রেন্স খাওয়ার আগে একটা কথা বলি এই লবঙ্গটা যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন কেনার সময় দেখে নেবেন এই যে মাথায় যে ফুলটা দেখছেন এই ফুলটা যেন থাকে এই মেন হচ্ছে এই ফুল এই ফুলেতেই আছে জাদু হচ্ছে জাদু মনে শেষ ক্ষমতাটাকে আপনাদেরকে স্ত্রীদের সাথে আপনারা দীর্ঘ সময় ধরে মিলন ফেন্স করতে পারেন দেখুন এই যে লবঙ্গ দুটো লবঙ্গ দুটো আপনাদেরকে খেতে গেলে আপনাদেরকে সেটি ডেলি পাঁচটা ছড়া করে লবঙ্গ আপনারা এক সাথে খেতে পারেন চিবিয়ে তাহলে ফেন্স আপনাদেরকে অনেকক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে টাইমিং বাড়াতে পারেন এই লবঙ্গ তো আর সেদি আপনাদেরকে ডেলি আপনারা সত্যি সব থেকে ভালো পাঁচ ছ দিন শুধু পাঁচ ছড়া করে নিয়ে পাঁচ ছ আপনারা ডেলি পাঁচ ছটা করে খাবেন সেদিন না পারেন চার পাঁচ দিন পর পর একটা গ্যাপ দিয়ে খেতে হবে সেদিন পাঁচটা করে পাঁচ ছটা করে খান তাহলে কিছু গ্যাপ দিতে হবে আর সব থেকে মনে করি আপনারা গ্যাপ না দিয়ে ডেলি দুটো করে খাওয়া দাওয়ার পরে আপনারা খাবেন এই লবঙ্গ দুটো খাওয়া দাওয়ার পরে আপনারা সেদিন চিবিয়ে খেতে পারেন শেষ ক্ষমতাটাকে বাড়িয়ে তুলবে অনেকক্ষণ ধরে স্ত্রীদের সাথে আপনারা আনন্দভোগ করতে পারবেন টাইমিংটা বেড়ে যাবে যাদের শেষ ক্ষমতা দুর্বলতা আছে শেষ ক্ষমতা টাইমিং পাচ্ছেন না এই এইসব রোগে আপনারা ভুগছেন শেষ ক্ষমতাটাকে বাড়িয়ে তোলার জন্য আপনাদেরকে প্যানিশ শীতলতা হয়ে গেছে যদি প্যানিশ ঠিক করতে চান আপনারা এই লবঙ্গ খেতে পারেন তা দারুণ ফেন্স কাজ করবে এই লবঙ্গ দেখুন শেষ ক্ষমতাটাকে বাড়িয়ে তুলবে ধাতুটাকে গাঢ় করবে আর এর সাথে সাথে আপনাদেরকে কিছু ভালো মন্দ আপনাদেরকে পুডিং খাবার খেতে হবে তারপরে ফেন্স এই লবঙ্গ দুটো খাবেন শেষ ক্ষমতাটাকে বাড়িয়ে তুলবে অনেকক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে আপনারা মিলন করতে পারবেন কিন্তু ফেন্স আপনারা এই লবঙ্গর মাথা যেন ফুল থাকে ফুল সমেত আপনারা চিবে খাবেন তাহলে ফেন্স আপনারা দীর্ঘ সময় ধরে স্ত্রীদের সাথে অনেকক্ষণ ধরে আপনারা সবস ফেন্স করতে পারবেন টাইমিং অনেকক্ষণ ধরে আপনারা বেড়ে যাবে এই টাইমিং বাড়লে ফেন্স আপনারা স্ত্রীদের সাথে অনেকক্ষণ ধরে মিলন করতে পারবেন আনন্দ নিতে পারবেন এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে ফেন্স লাইক কমেন্ট শেয়ার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ইন্টারে সিন্টারে ভিডিও দেখতে আপনারা ফেন্স ভুলবেন না আমি যে কোনো টপিকের ওপরে আয়ুর্বেদিক টিপস ঘরোয়া টিপস নিয়ে চলে আসি তা ফেন্স এই ছিল ভিডিও আজকে ভিডিওটা এই পর্যন্ত নেস্কুণ্ড ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে লবঙ্গ খেলে আপনাদের স্ত্রীর সাথে সবস করলে অনেকক্ষণ ধরে আপনারা আনন্দ ভোগ করতে পারবেন তা ফেন্স খাওয়া দাওয়ার পরে শেষ করার এক ঘন্টা আগে আপনাদেরকে লবঙ্গ দুটো খেতে হবে ফেন্স তা ছিল এই ভিডিও আজকে ভিডিওটা এই পর্যন্ত নেস কুণ্ড ভিডিওতে আবার দেখা আপনাদের সাথে